সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটলটাটা একুশে রাতের আজকের আয়োজনে। আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। পাহাড়ে যা ঘটে গেল, যারা বিশেষ করে গণমাধ্যমে চোখ রাখেন তারা জানেন যে ব্যাংকে ডাকাতি এবং সেখানে লুট, সেখান থেকে এক ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে পাহাড়ে হচ্ছেটা কি? কেএনএফ এর নাম এখানে আসছে, এর বাইরেও আরও কোনো সশস্ত্র সংগঠন যুক্ত আছে কিনা, নানাবিধ প্রশ্ন এখানে উঠে আসে। সেটাই আজকে খোঁজার চেষ্টা করব আমাদের এই আয়োজনে, এবং যাদেরকে পেয়েছি শুরুতে আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক। রয়েছেন মাঝে মেহেদি হাসান পলাশ, চেয়ারম্যান সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন, সম্পাদক পার্বত্য নিউজ, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন জাহিদুল্লাহ হোসেন পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। মেহেদি হাসান পলাশ, আপনার কাছে এবার আসতে চাই। আগে শুনে নিলাম যে দূর থেকে গণমাধ্যমে আমরা যা জানছি এবং সেই জায়গাটা যারা রয়েছেন গণমাধ্যম কর্মী বা জাহিদুল হাসান পিন্টুদের মতো যারা খুব ভালো বিশ্লেষক, সংবাদটা বিশ্লেষণ করতে পারেন, তাদের বিশ্লেষণটা আমি শুনে নিলাম, কিন্তু পাহাড়ে আসলে হচ্ছেটা কি সেটা এখন একটু শুনতে চাই। পাহাড়ে আসলে হচ্ছে কি, মানে আমরা যা জানি এত দূর থেকে তার বাইরেও কি কিছু হচ্ছে কিনা, এখন এটা একটা অনেক মানে বড় প্রশ্ন যে পাহাড়ে এটা হচ্ছে কি। কারণ আলোচনা কেএনএফ একটা ইস্যু, আবার পাহাড়ে এরকম আরও ছয়টা, মানে কেএনএফ এর মতো ছয়টা আঞ্চলিক সশস্ত্র সংগঠন আছে। তো প্রত্যেকের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব লড়াইয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কাজেই ওই আলোচনাটা অনেক একটা বড় আলোচনা, মানে জেএসএসের যে আলোচনা, কেএনএফের যে আলোচনা, এমএনপির যে আলোচনা বা ইউপিডিএফের যে আলোচনা, এইগুলো এক একটা ভিন্ন ভিন্ন আলোচনা। কাজে এই আলোচনাটা করতে গেলে আজকের আলোচনার যে মূল লক্ষ্যটা সেটা একটু ই হয়ে যাবে। আসলে কেএনএফটা যেটা পিন্টু ভাই যেখানে মানে বলেছেন, আমি সেখান সেটাকে একটু টেনে নিয়ে যদি এভাবে যে কেএনএফটা কী এটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে আর মানে বুঝতে অসুবিধা হবে, মানে সুবিধা হবে। সেটা হলো যে এই যে শান্তি আলোচনাটা চলছিল, তাদের ভিতরে এক ধরনের সমঝোতা হয়েছিল, কিছু মৌখিক অঙ্গীকার হয়েছিল, কিছু মান্যতা অমান্যতা হয়েছে। গভর্নমেন্ট সেখানে যারা মানে যুদ্ধের সময় বা এক ধরনের ইয়ার সময় পালিয়ে গেছে তাদেরকে ফেরত এনেছে, তাদেরকে পুনর্বাসন করেছে, তাদেরকে নানা ধরনের প্রণোদনা দিয়েছে পুনর্বাসনের জন্য। কিন্তু এর পাশাপাশি কেএনএফ সবসময়ই বলেছিল যে তারা এই শান্তি আলোচনা চলাকালীন তারা কোনো ধরনের সহিংস কার্যক্রম করবে না। কিন্তু আমরা যারা মানে রেগুলারলি ওই অঞ্চল নিয়ে খোঁজ খবর রাখি, আমরা দেখছিলাম যে কেএনএফ কখনোই এই জিনিসটা মান্য করেনি। কেএনএফ কন্টিনিউয়াসলি তারা নানা ধরনের অপকর্ম, নানা ধরনের সন্ত্রাস, নানা ধরনের চাঁদাবাজি, ছিনতাই, এই ধরনের কার্যক্রমের সাথে তারা কিন্তু ইনভলভ ছিল। পর্যটকদের মোবাইল ছিনতাই করছে, পর্যটকদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিচ্ছে, ঠিকাদারদের মানে ঠিকাদারদের কাজে ডিস্টার্ব করছে, তাদের শ্রমিকদেরকে অপহরণ করে তাদের কাছ থেকে টাকা নিতে বাধ্য করছে, এই ধরনের, বা ওখানে জেএসএস এর সাথে তাদের এক ধরনের সংঘাত আছে সেটা নিয়ে ক্যাজুয়ালিটি কন্টিনিউয়াসলি চলছিল। তো এই কার্যক্রম, অর্থাৎ কেএনএফ কখনোই কিন্তু তাদের অঙ্গীকার রক্ষা করে নাই। তো এই জায়গাটাতে আমাদের বোঝা উচিত ছিল যে কেএনএফকে দিয়ে এই আলোচনাটা আসলে মানে কতটা সঙ্গত ছিল বা সঙ্গত ছিল না। কারণ শান্তি আলোচনার কথা বলছি, শান্তি আলোচনা, কারণ কেএনএফ যে কারণে তৈরি হয়েছে, আমি যদি মূল জায়গাটাতে যাই যেটা বললাম যে ডিফাইন, কেএনএফ যে কারণে তৈরি হয়েছে সেই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে এই শান্তি আলোচনাটা বুঝতে বা এর রেজাল্ট বুঝতে সুবিধা হবে। কারণ হলো আমরা দেখতে মানে দেখি যে 2000 মানে করোনার ভিতরে যখন আমরা সব দিকে অনেক কিছু বন্ধ ছিল, তখন একটা নতুন একটা মানে এটা অনেক পুরান ছিল কিন্তু হঠাৎ করে কুকি ন্যাশনালিজম বা কুকি জাতীয়তাবাদ নামে একটা নতুন জাতীয়তাবাদ এই অঞ্চলে মানে পার্বত্য চট্টগ্রাম, আপনার মিয়ানমারের চীন স্টেট, মিজোরাম, মণিপুর দিয়ে একটা নতুন ধরনের একটা জাতীয়তাবাদ বা বিচ্ছিন্নতাবাদ যেটা তারা বলে গ্রেটার কুকিল্যান্ড, এটা উত্থান শুরু হলো। এই উত্থানের অংশ হিসেবে বাংলাদেশে দেখা গেল যে এই কেএনএফ নামের একটা সংগঠন বেরিয়ে আসলো, এবং 2022 সালের 10 এপ্রিল আমার রিপোর্টের মধ্য দিয়ে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশে কেএনএফ প্রথম আলোচনায় আসে। হ্যাঁ, তার আগে বাংলাদেশে এই কেএনএফ কোথাও আলোচনায় ছিল না। তো এই যে কেএনএফ এটা হলো, এই আলোচনার পরবর্তীতে আমরা দেখলাম যে কেএনএফের সাথে জঙ্গিদের একটা সংশ্লিষ্টতা, এবং তখন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাথে একটা সংঘর্ষ তাদের বা একটা সাময়িক যুদ্ধ চলে। এই যুদ্ধের পরে হঠাৎ করে দেখা গেল যে আপনার মণিপুরে আরেকটা লড়াই শুরু হয়ে গেল, সেই লড়াইটা কি, মেইতেই ভার্সেস কুকি। তো এই মেইতেই ভার্সেস কুকি যখন লড়াইটা শুরু হয়ে গেল এবং এটা যখন খুব
পিকে চলে গেল, তখন ভারতের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে মিয়ানমার এবং বাংলাদেশের কুকিরা, কুকি জনগোষ্ঠী ভুক্ত যারা সশস্ত্র, তারা ওখানে চলে গেছে। তার মানে এই যে আমি যে বললাম যে আঞ্চলিক একটা জাতীয়তাবাদ করা হয়েছে, এবং যেহেতু তারা ওখানে চলে গেছে, এইখানে আপনার এই যুদ্ধের তীব্রতাটা কমে গেল। হ্যাঁ, তার আমি এটা বলতে চাচ্ছি, অর্থাৎ কেএনএফ এর সময় দরকার ছিল, কেএনএফ ওখানে চলে গিয়েছিল। হ্যাঁ, এখন যেহেতু ওইখানে আবার একটু সিচুয়েশনটা অন্যভাবে একটু স্থিতিশীল হয়েছে, এই লোকগুলো ফিরে এসেছে। কারণ শুধু কেএনএফ, বাংলাদেশে বম জনগোষ্ঠী 13,195 জন, কেএনএফ বলা হচ্ছে কেএনএফ 6টি জাতিগোষ্ঠীর, কিন্তু আমি একেবারে গ্যারান্টি দিয়ে আমরা খোঁজখবর নিয়ে জানি এর ভিতরে বম ছাড়া আর কেউ নাই। বলাও তো হলো হামলার ক্ষেত্রে, মানে স্থানীয় অনেক পত্রিকায় বলেছে বম পার্টি। হ্যাঁ, বম পার্টি না, বম পার্টিটা বলে, এটা চাকমারা বলে, মানে জেএসএস বলে। কারণ কেএনএফ জেএসএস কে বলে চাকমা পার্টি, তো ওইটার কাউন্টার হিসেবে ওরা আবার বলে বম পার্টি। তো এটা মানে আলাদা, ওই জন্য বললাম যে পুরো আলোচনাটা একটু মানে অনেকগুলো ব্যাপার আছে। একটা জায়গায় মেহেদি হাসান পলাশ, আপনি বলেছেন যে এই আলোচনাটা তাদের সাথে শান্তি আলোচনাটা কতটা সঙ্গত ছিল, কিন্তু জাহিদুল হাসান পিন্টু কিন্তু বললেন যে আলোচনাটা চালিয়ে যেতে হবে, আলোচনাটা এখন যে স্থগিত রাখা, যে দুটোই, সেই ক্ষেত্রে মানে কথাটা যদি আরেকটু স্পষ্ট করেন। আমি একটা জিনিস আপনাকে বলি, প্রথম কথা, একদিকে চালিয়ে যাওয়া আর একদিকে সঙ্গত ছিল কিনা, সবচেয়ে বড় কথা হলো কি যে যখন পিন্টু ভাই বলেছেন যে আমাদের 5 জন মানে সোলজার মারা গিয়েছে এবং অনেকে আহত হয়েছে, অনেক অফিসাররা ওখানে আহত হয়েছে, তো সেই প্রেক্ষাপটে একটা রাষ্ট্রীয় ফোর্সের গায়ে আমরা মানে শান্তি চুক্তির পরবর্তীকালে কিন্তু আমরা দেখি নাই যে বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেসকে টার্গেট করে কোনো হামলা হয়েছে, এরকম পার্বত্য চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটে নাই। এই কেএনএফ প্রথম এটা শুরু করেছে, তো এবং এটা কখনোই মানে বিভিন্ন সময় হয়তো মানে চলাফেরার পথে এই ধরনের ই হয়েছে, কিন্তু ডিরেক্টলি এভাবে চেজ করে নাই। তো সেই জায়গাটাতে এই ধরনের ক্যাজুয়ালিটির পরে এত অল্প, মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এইখানে যে ওরা যে এসছে বা ওরা যে কাজগুলো করেছে, আমি মনে করছি না যে বাংলাদেশের শুধু বম জনগোষ্ঠীর লোকজন এই কেএনএফ এর সাথে এখানে ফাংশন করছে। এটার সাথে যেমন বাংলাদেশের লোকজন যেমন ওদিকে গিয়েছিল, ওদিককার লোকজন অর্থাৎ মিজোরাম এবং মিয়ানমারের চীন স্টেটের লোকজন এখানে এসছে, শুধু কেএনএফ এর লোক, আমি কেএনএফ এর অনেক লোকের সাথে আমার কথা হয়, বাইরের কোনো ইন্ধন আপনি ইঙ্গিত করছেন, আমি কেএনএফ এর অনেক লোকের সাথে আমার কথা হয়, নিয়মিত কথা হয়, আমি তাদেরকে যতটুকু বুঝি যতটুকু জানি, তাতে তারা এসে এইভাবে এত বড় একটা মানে এত গোছালো আক্রমণ করে চলে গেছে, এই ব্যাংক লুট করে নিয়ে গেছে, এই ধরনের ঘটনা ঘটার কথা না। সো আমি বলতে চাচ্ছি একটা, এটা একটা আঞ্চলিক একটা সমস্যা, এবং আপনি খেয়াল করে দেখেন মিজোরাম এই আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের একটা হাবে পরিণত হয়েছে, যখন মিয়ানমারের দরকার মিজোরাম থেকে যাচ্ছে, আবার মিয়ানমারের এই এই জনগোষ্ঠী এখানে বাংলাদেশে বলা হচ্ছে কুকিচিন, কেএনএফ কুকিচিন জনগোষ্ঠী, মিয়ানমারের চীন স্টেটে এদেরকে বলা হচ্ছে জো জনগোষ্ঠী, আবার মিজোরামে এদেরকে বলা হচ্ছে মিজো জনগোষ্ঠী, মিজো মানে বিষয়টির সাথে যদি বাইরের ইন্ধন একটি উকি দেয়, হ্যাঁ এরকম যদি থাকে সম্ভাবনা, এবং সেটা যদি একদম বাস্তবেও খুঁজে পাওয়া যায় সেই তদন্ত সাপেক্ষে, স্বাভাবিক, কারণ কারণ ওদের যে নাথান বম এখন মিজোরামে, সেটা সেটা সামাল দেওয়া তো আরো অনেক 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 বেশি দুষ্কর হয়ে দাঁড়াবে নিঃসন্দেহে। আলোচনায় ফিরবো, মেহেদি হাসান পলাশ যেখানে হলো, যে জাহিদুল হাসান পিন্টু যেখানে শেষ করেছেন, আমি সেখান থেকে আপনার কাছে আসতে চাই যে কুকি ল্যান্ড তারা দাবি করছে, কিন্তু তাদের তো সেই পরিমাণ জনসমর্থন নেই, আপনি আপনার আগের বক্তব্যে বলেছেন যেটা আগের অন্য সংগঠনের ছিল, তাহলে তাদের জনসমর্থন নেই কিন্তু তারা এরকম একটা ল্যান্ড দাবি করে বসলো, সেটাই বা তারা কতটা জোরালোভাবে দাবি করতে পারে, এই একটি প্রশ্ন আপনার কাছ থেকে একটু জানতে চাই। আর জাহিদুল হাসান পিন্টু বলেছেন যে আগে তারা সেই দেখা গেল সেনাবাহিনীর একটি বহর যাচ্ছে, তার মাঝখানে একটি হামলা চালাতো, জানান দিত, কিন্তু এখন সরাসরি মানুষ মেরে ফেলছে হামলায়, তারা এতটা এরকম জায়গায় পৌঁছালো কী করে, আমরা আসলে তাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম কি না? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই, যে আমরা যদি এখানে মানে জাতিগতভাবে তাদেরকে বলছি কুকিচিন, আবার যদি অন্যভাবে অন্য দৃষ্টিকোণ থেকে এই জায়গাটা দেখি, তাহলে এই কুকিচিন বা কেএনএফ এটা 100% খ্রিস্টান জনগোষ্ঠী, তারা খুব ডেলিবারেটলি এটা বলে যে আমরা সবাই 100% খ্রিস্টান, হ্যাঁ এটা তারা মানে গোপন করে না, এবং যখন কনভার্টেড খ্রিস্টান, তো এবং যখন দেখা যাচ্ছে সেনাবাহিনীর সাথে বা এর আগে যখন যুদ্ধ হয়েছে ওদের কিছু লোক মারা গিয়েছে, যখনই একটা মারা যেত ওরা ইউরোপিয়ান বিভিন্ন খ্রিস্টান অর্গানাইজেশনকে চিঠি লিখত, তার মানে খ্রিস্টান হিসাবে খ্রিস্টানিটি হিসাবে তারা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে বা একটা কানেকশন তারা মাইলেজ নেওয়ার চেষ্টা একটা নেওয়ার চেষ্টা করছে, নাম্বার ওয়ান, এবং বিশ্বের একটা বড় সাপোর্ট তারা চাচ্ছে একটা। আবার ঠিক একইভাবে চীন স্টেটে যারা এই যে আমরা বললাম যে জো জনগোষ্ঠী, তারাও কিন্তু খ্রিস্টান,
আবার মিজোরামে যারা এই মিজো জনগোষ্ঠী তারাও কিন্তু খ্রিস্টান। আবার যদি আপনি মণিপুরে যে লড়াইটা হলো মেইতেই ভার্সেস কুকি, আপনি যদি এইটাকে আবার ওই রকম দৃষ্টিভঙ্গিতে দেখেন, এটা কিন্তু খ্রিস্টান ভার্সেস হিন্দু লড়াই। মেইতেইরা সেখানে হিন্দু, সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠী হিন্দু আর কুকিরা খ্রিস্টান। অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি, যদি এটাকে একসাথে করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই এলাকার সমস্ত খ্রিস্টানরা আপনার একসাথে একটা নতুন জাতীয়তাবাদ ফর্ম করার চেষ্টা করছে। এবং এটার যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি যে 1946 স্যার রেজিল্যান্ড কুপল্যান্ড, ব্রিটিশরা যখন এখান থেকে চলে যায় তখন ব্রিটিশ একজন সমর কৌশলবিদ স্যার রেজিল্যান্ড কুপল্যান্ড, যিনি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার কাছে এই যে মানে মিজোরাম, অরুণাচল, বাংলাদেশের পার্বত্য, চট্টগ্রাম নিয়ে বঙ্গোপসাগর সন্নিহিত মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটা মানে খ্রিস্টান রাষ্ট্র গঠনের একটা পরিকল্পনা দিয়েছিলেন, যেটাকে উনি নাম দিয়েছিলেন ক্রাউন কলোনি। এই পরিকল্পনাটা কিন্তু তখন ব্রিটিশরা নেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার তার মানে ই ছিল যে আমাদের পক্ষে এখন দুটো বিশ্বযুদ্ধ চলার পরে আমাদের যে ফান্ডিংয়ের অবস্থা, আমাদের পক্ষে বাইরে শূন্য রাখা সম্ভব না, বাট এটা আমরা দেখব, বিবেচনা করব। এই ঘটনার পরে আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান বিভিন্ন আপনার মিশনারি গ্রুপ এই অঞ্চলে চলে আসে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আসে, মিয়ানমারে যায় এবং সেভেন সিস্টার্সে যায়, এবং তারা ব্যাপক হারে এই অঞ্চলে তার, এবং এই যে যারা এসছে তারা কিন্তু সবাই পাদ্রী বা মিশনারি না, তারা আমরা মানে বিভিন্ন সময় এটা দেখা গেছে গবেষণায় যে তারা অনেক সময় ব্রিটিশ বা ইউরোপিয়ান বিভিন্ন সেনাবাহিনী বা তাদের গোয়েন্দা সংস্থার রিটায়ার্ড অফিসাররা তারা আন্ডার কাভারে চলে এসছে, তারা শিক্ষার নামে, চিকিৎসার নামে এখানে বছরের পর বছর বান্দরবনের বিভিন্ন জঙ্গলে থেকে তারা এই কনভার্ট করেছে। এবং পার্বত্য চট্টগ্রামে 13টা জনগোষ্ঠী আছে, মানে অফিসিয়ালি 13টা জনগোষ্ঠী, বাট 16টা মানে ট্রাইবাল জনগোষ্ঠী আছে, তার মধ্যে মোটামুটি আপনার 3টা বাদে বাকি কোনো মানে 10টা আপনার অলমোস্ট 100% খ্রিস্টান হয়ে গেছে। অর্থাৎ ইতিহাস ঘাটলে এরা আগে খ্রিস্টান ছিল না? না, এরা আগে খ্রিস্টান ছিল না, সবাই কনভার্টেড, সবাই কনভার্টেড, কনভার্টেড কেউ আগে হয়েছে কেউ পরে হয়েছে, প্ল্যান করে কনভার্ট করা হয়েছে, প্ল্যান করে কনভার্ট করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের একটা ষড়যন্ত্র চলছে, এটাই যে এই কুকিল্যান্ড যে তার একটা ইয়ে তা না, এরকম আরও অনেকগুলো প্ল্যান এখানে কাজ করছে, আদিবাসী ইন্ডিজিনাস ল্যান্ড বা বিভিন্ন নামে এই ষড়যন্ত্রগুলো কাজ করছে। আজকে যে আপনি যদি দেখেন যে গ্লোবালি এই যে ইন্দো প্যাসিফিক রিজনকে নিয়ে বা সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান রিজন নিয়ে যে ওয়েস্টদের যে পরিকল্পনাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পরিকল্পনার সাথে কিন্তু এটা একেবারে মানে হুবহু মিলে যায়। অর্থায়নটাও কি হয় কি? আচ্ছা, অর্থায়নের যে অর্থনৈতিক যে বিষয়টা পিন্টু ভাই বলেছেন বা শ্রদ্ধেয় নাঈম আশফাক চৌধুরী বলেছেন, এখানে দেখেন পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত ইনসার্জেন্ট গ্রুপ আছে তাদের কিন্তু প্রতিষ্ঠিত অর্থ পাওয়ার একটা মানে পন্থা আছে। জেএসএস, ইউপিডিএফ, তারা একেবারে মানে ওখানে একটা প্রচলিত ট্যাক্সের মতো একটা সিস্টেম আছে, ওখানে একটা কলা বেচলে টাকা দিতে হবে, বাজারে মুরগি বেচলে টাকা দিতে হবে, আপনি এক বিঘা ধান চাষ করলে একটা দিতে হবে, আপনি রাবার বাগান থেকে টাকা দিতে হবে, আপনি ভ্যান চালালে একটা ট্যাক্স দিতে হবে, অ্যানুয়ালি ট্যাক্স দিতে হবে, গাড়ি চালালে ট্যাক্স দিতে হবে, কাপ্তায় লেখে মাছ ধরলে টাকা দিতে হবে, যে নৌকা চালাবে তাকে টাকা দিতে হবে, যে জাল ফেলবে তাকে টাকা দিতে হবে। এই যে বিভিন্ন প্রক্রিয়ায় আপনার ওখানে আপনার ট্যাক্সের সিস্টেম আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তারা কিন্তু এইভাবে শত শত কোটি টাকা ওখান থেকে বছরে চাঁদাবাজি করছে। এবং একই সাথে জেএসএস, ইউপিডিএফের আপনার যে নেতারা, তারা দীর্ঘদিন ওখানে কাজ করছে, তারা ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে, সেখান থেকে তারা ফান্ডিং পাচ্ছে। কেএনএফের এই মানে এই ধরনের কোনো প্রতিষ্ঠিত ফান্ডিংয়ের সিস্টেমটা নাই, না থাকার কারণে তাকে কিন্তু, বাট তাদের একটু বাহিনীটা চালাতে হচ্ছে, তো সেই চালানোর জন্য তাদের টাকা দরকার। তো এইটা ওয়ান অফ দ্য রিজন এই ব্যাংক ডাকাতির, বাট এটাই একমাত্র রিজন না, হ্যাঁ এটা মনে রাখা দরকার, এটা ওয়ান অফ দ্য রিজন এই ব্যাংক ডাকাতির। অস্ত্র তাহলে কোথা থেকে পাচ্ছে? অস্ত্রের যে বিষয়টা, অস্ত্রটা হলো আমরা তো কেএনএফ নিজেরাই বলেছে যে তারা মিজোরামে ট্রেনিং নিয়েছে, তারা মণিপুরে ট্রেনিং নিয়েছে, প্রথমে মানে মানে ইয়ে ট্রেনিং যেটা তত্ত্বীয় ট্রেনিং যেটা নেওয়ার এখানে নিয়েছে, এবং পরবর্তীতে চীন স্টেটে গিয়ে তারা ওখানে যে চীন স্টেটে যে সিএন আছে, সিএনের সাথে, সিএনএফ আছে, সিএনএফের সাথে তারা মিলে মিয়ানমার আর্মির সাথে প্র্যাকটিক্যাল যুদ্ধ করেছে, এবং তারপরে তারা বাংলাদেশে এসছে। তো কাজেই আপনি বুঝতেই পারেন যে অস্ত্র তারা কোত্থেকে এসছে, এবং ওদের বেশিরভাগ এখন পর্যন্ত, ওদের বেশিরভাগ এই শান্তি আলোচনা একেবারে ফাইনাল স্টেজে আসার আগ পর্যন্ত ওদের বেশিরভাগ লোকজন মিজোরামে ছিল। এবং আপনি আরও একটা জিনিস খেয়াল করবেন যে তখন দেখা যাচ্ছে যে এখানে যখন কোনো একটা ঘটনা ঘটছে তখন মিজোরাম থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এই জোরাম বিভিন্ন ফাউন্ডেশন, জোরাম বিভিন্ন ইয়ে স্টুডেন্ট অর্গানাইজেশন, তারা তাদের সাপোর্টে তারা স্টেটমেন্ট দিচ্ছে, তারা নানা ধরনের কর্মকাণ্ড করছে, কাজে এইটা বোঝাটা কিন্তু খুব মানে ইয়ে ব্যাপার। আর এখানে আরেকটা ব্যাপার আমাদেরকে খুবই মানে বলা দরকার, এটা যে শান্তি চুক্তির পরে আপনার
শান্তি চুক্তি শর্ত অনুযায়ী বাংলাদেশে সেনাবাহিনী 241টা সেনা ক্যাম্প প্রত্যাহার করে নিয়েছে। তো এই যে ইনসার্জেন্ট শান্তি চুক্তির পূর্বে যে ইনসার্জেন্ট গ্রুপ ছিল, এটা মূলত খাগড়াছড়িতে বেশি কনসোলিডেটেড ছিল, রাঙামাটিতে কিছুটা ছিল, কিন্তু বান্দরবন খুব পিসফুল ছিল। তো বান্দরবন পিসফুল থাকার কারণে বেশিরভাগ সেনা ক্যাম্প বান্দরবন থেকে প্রত্যাহার করা হয়েছে, স্পেশালি এই রুমা, থানসি, রোয়াংছড়ি এই অঞ্চল থেকে, যার ফলে এই জায়গাটাতে আপনার মানে আর্মির ডেন্সিটিটা অনেক কমে গেছে, যার ফলে একটা জোন দিয়ে দেখা যাচ্ছে কয়েকশো কিলোমিটার জায়গা তাদেরকে কাভার করতে হচ্ছে। যেহেতু এটা প্রচন্ড দুর্গম এরিয়া, সেই সুযোগটাই ওরা নিচ্ছে, যেহেতু এটা প্রচন্ড দুর্গম এরিয়া, সেই দুর্গম এরিয়ার কারণে আপনার ওই একটা রুমা জোনে বৈশা, রুমার প্রায় 200-250 কিলোমিটার জায়গা তার পক্ষে সিকিউর করা কিন্তু সম্ভব না, অত দুর্গম এলাকা। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমাকে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আরাকান আর্মি কেন আরাকান আর্মির সাথে পারছে না, কারণটা কি? কারণ হলো যে ওইটা একে তো হিলি এবং জঙ্গল, যার ফলে উপর থেকে যখন এই মিয়ানমার আর্মি বিমান আক্রমণ করছে, তারা সুনির্দিষ্ট টার্গেটে এই কাজটা করতে পারছে না। আমাদের এখানেও কিন্তু আমাদের বান্দরবনটাও কিন্তু ওই রকমই পাহাড়ি একটা এলাকা, যেটা একে পাহাড় আবার জঙ্গলে আকীর্ণ, বাইরে থেকে দেখে বা উপর থেকে যে সবসময়ই আপনি সার্ভেলেন্স করে যে সবসময় তাদেরকে ফাইন্ড আউট করা যায়, আপনি নিশ্চয়ই গেছেন জাস্ট রাস্তা থেকে নামায়। মেহেদী হাসান পলাশ, আপনার কথা থেকে তাহলে বোঝা গেল যে এই কারণে আপনি বললেন যে সেনা ক্যাম্পগুলো সরিয়ে নেওয়া হলো এবং দুর্গম এলাকা, সেই কারণে ওরা এখন ওখানে এই সুযোগটা বেশি নিচ্ছে কিনা, এটাও তাহলে অনেকটা স্পষ্ট হলো। আবার অনেকগুলো প্রশ্নও হয়তো জাগলো, আমি আপনার কাছে আবারও আসবো। তাহলে সব দিক বিবেচনায় যেমন সমাধানের পথে হাঁটতে হবে, সেই সাথে আমাকেও শেষ করতে হবে, আপনাকে শুনে নিয়ে আমি শেষ করি, আর আর কিছু করণীয় রয়েছে কিনা বা ভাববার বিষয় রয়েছে কিনা? তো এখানে একটা কথা বলি, যেটা পিন্টু ভাই যেখানে শেষ করেছেন যে বৈষম্যের কথা, দেখেন শান্তি চুক্তিটা যখন হয়েছে, শান্তি চুক্তিটা হয়েছে জেএসএসের সাথে, সন্তু লার্মার সাথে। তো ওই যে আমরা আগে একবার বলেছিলাম যে এটাকে বলা হচ্ছে চাকমা পার্টি, বম পার্টি, জেএসএসের অন্য কিছু ট্রাইবাল সংগঠন জেএসএসের সাথে ইনভলভ থাকলেও এটা মূলত চাকমা ডমিনেটেড সংগঠন, যার ফলে শান্তি চুক্তির ফলে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা এবং যে সমস্ত প্রণোদনা, যে সমস্ত ফেসিলিটেশনগুলো দেওয়া হয়েছে, এই সবগুলো বেশিরভাগটা আপনার চাকমারা পেয়েছে, এই মেজর জনগোষ্ঠী হিসেবে চাকমারা পেয়েছে, যার ফলে শান্তি চুক্তির যে মানে সুবিধাগুলো পার্বত্য চট্টগ্রামের একেবারে লিস্ট ডেভেলপমেন্ট যে মানে নৃগোষ্ঠীগুলো আছে বা সবচাইতে প্রান্তিক যে জনগোষ্ঠীগুলো আছে তাদের কাছে এইভাবে পৌঁছায় নাই এবং পৌঁছাতে দেয়া হয় নাই, যার ফলে এই বৈষম্যের একটা বিষয় কিন্তু আছে। চাকমারাই করেছে, পৌঁছাতে কি তারা দেয়? এরাই এরাই সব জায়গাতে তারা সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ তাদের এটা নিয়েছে। তো এবং এটা শুধু এরা বলছে না, ইভেন ত্রিপুরাদের সাথে আপনি কথা বলেন, তারাও বলবে, মারমারাও একই কথা বলবে, আমি কথা বলি বিভিন্ন সময়, তারাও একই কথা বলবে, দেখা যাচ্ছে চাকমারা সব জায়গা থেকে এই সুযোগ সুবিধাটা নিয়েছে। তো এই এই বৈষম্যটা কিন্তু আছে, তার মানে হলো যে আমি যদি এই বৈষম্যটা দূর করতে চাই তাহলে বিদ্যমান যে শান্তি চুক্তি আছে এটা তো 26 বছর হয়ে গেছে, এটা রিভিজিট করা দরকার। আমাদের সংবিধান যদি অনেকবার আমরা অ্যামেন্ড করতে পারি, শান্তি চুক্তি বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বাস্তবতা এবং এই যে গ্লোবাল যে বিষয়গুলো বললাম সেই বিষয়ে শান্তি চুক্তিটা রিভিজিট করে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তাদের বৈষম্যটাকে কীভাবে নিরসন করা যায় সেটা দেখাটা আমি মনে করি এটা একটা জরুরি, এটা একটা রাস্তা। দুই নম্বর রাস্তাটা হলো যেটা আমরা খুব আলোচনা করেছি, সেটা হলো যে আঞ্চলিক এই সমস্যাটার সমাধান, কারণ আমি শুরুতেই বললাম যে বম জনগোষ্ঠী খুবই কম, এই অল্প কিছু বম জনগোষ্ঠী ওখানে টিকতে পারবে না, শুধু মানে ইয়ে না, মানে ইভেন আর্মি যদি মানে ইয়ে সরে যায় বা আর্মি যদি এই সিনারিও থেকে সরে যায়, চাকমা মারমারাই ওদেরকে শেষ করে ফেলবে, আর আর্মি বরং থাকাতে একটা ব্যালেন্স তাদের মধ্যে আছে, ওখানে যে পরিমাণ মারমা ত্রিপুরা আছে তার অনেক বেশি, অনেক বেশি। তো সেই জায়গাটাতে আমাদের যেটা দরকার যে আমি আঞ্চলিক সমস্যাগুলো এই সমস্যাটা সমাধান করতে গেলে আঞ্চলিক করতে হবে, তাহলে আঞ্চলিক ভাবে আলোচনা করতে গেলে তাদেরকে তাদের পয়েন্টটা বোঝাতে হবে, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্ট হলো আমাকে বোঝাতে হবে ভারতকে যে এইখানে ওই যে আমি বললাম যে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র হয় মিয়ানমারকে, যদি যে এটা আসলে বম বা এটা না, এই জাতীয়তাবাদ এই অঞ্চলটাকে ভেঙে ফেলছে, যে আমি এখানে মিয়ানমারকে অনবোর্ড করতে পারি তার স্বার্থে, ভারতকে অনবোর্ড করতে পারি বোঝাতে পারি তার স্বার্থে, আমি শেষ করছি, ঠিক একইভাবে চায়নাকে অনবোর্ড করতে পারি তার স্বার্থে, কারণ এরা ইন্দো চীন জনগোষ্ঠীর, হ্যাঁ তো অনবোর্ড করে যদি বলি যে এই অঞ্চলে যে এই যে এটা আসলে এরকম ছোটখাটো ব্যাপার না, একটা বড় ব্যাপার এবং সেটা এই আঞ্চলিক নিরাপত্তার জন্য একটা হুমকি, তার কাজে সবাইকে এখানে এসে এই সমস্যাটা সমাধান করতে হবে, এটা যদি আমি বোঝাইতে পারি, সবাই যদি অনবোর্ড হয় খুব সহজে এই সমস্যাটার সমাধান হতে পারে। অ্যান্ড লাস্ট একটা পয়েন্ট বলে আমি শেষ করি, সেটা হলো যে মিলিটারি অপারেশনের কথা যেটা আমরা বলছিলাম, সেটা হলো যে আমাদের শান্তি চুক্তির ভেতরেই কিন্তু বলা আছে, শান্তি চুক্তিতে যেমন বলা আছে 4টি সেনা ক্যাম্প থাকবে, আবার বলা আছে রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে
সেনাবাহিনী যে কোনো পরিমাণ যে কোনো জায়গায় পার্বত্য চট্টগ্রামের যে কোনো জায়গায় যে কোনো পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা যাবে। এবং এই যে এখন যে বিপুল পরিমাণ বর্ডারের হচ্ছে, এই যে আমাদের সীমান্ত অঞ্চলে আপনি আরাকান আর্মি বলেন, রোহিঙ্গা বলেন, মিজোরামের যে সমস্ত বা এই যে যা যা হচ্ছে, এই ডাইনামিক্সগুলো মাথায় নিয়ে আজকে যে পার্বত্য চট্টগ্রামে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, ইন্টারন্যাশনাল ট্রেড যেটা হতে চলছে, এইসব বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা আমাদের সিকিউরিটি, সেনাবাহিনীর আবার যদি ক্যাম্প হয় বা মিলিটারি অ্যাকশন হয়, যেটা বললেন, আমি বলছি ক্যাম্পের কথা, আমি বলছি আমাদের সিকিউরিটি থ্রেটগুলো নতুন করে অ্যানালিসিস করা দরকার, যে আমাদের এই যে নতুন যে বাস্তবতাগুলো, শান্তি চুক্তির মধ্যে যেহেতু সেটা রয়েছে অতএব সেটা করলেও বিরূপ প্রভাব আসবে, বিরূপ প্রভাব পড়ার কথা না, কারণ শান্তি চুক্তি তারা যেহেতু তারা এই চুক্তি তারাই করেছে, তো এইটাকে আমার মনে হয় আরো হয়তো অনেক আলোচনা থেকে গেল, কিন্তু সেটা আমরা হয়তো অন্য কোনো দিন সেই আলোচনা নিয়ে বসবো, আজকে শেষ করতে হচ্ছে।